রাজধানীর তিনটি হাসপাতালে শুরু হলো ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ দুই ধাপে পরীক্ষামূলকভাবে এই টিকা প্রয়োগ করা করে রাখা হবে পর্যবেক্ষণে এরপর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না দিলে নিবন্ধিতদের দেয়া হবে এই টিকা বিস্তারিত আনোয়ার হোসেনের প্রতিবেদনে শতবর্ষী নুরুন নাহার রাজধানীর ইব্রাহিমপুর থেকে হুইলচেয়ারে ভর করে সন্তানের সাথে এসেছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেবেন সুরক্ষিত রাখবেন প্রিয়জনদের

ভয় ভয় প্রথম লাগছিল তারপরে সাহস করে না দিয়ে আসি হাসপাতাল পরিচালক বলছেন নিবন্ধিতদের বাইরে কেন্দ্র পরিবর্তন করার সুযোগ নেই এই টিকার জন্য একশো বিশ জনকে আমরা দিবা আমাদের কর্মীটলায় যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু ফার্স্ট ডোজ কোনো ভ্যাকসিন পাননি তারাই হচ্ছে আমাদের ক্লায়েন্ট আজকের জন্য দুই ডোজের এই টিকা পঞ্চাশ হাজার মানুষকে দেয়া হবে যারা আগে নিবন্ধন করে টিকা পায়নি তাদের দেয়া হবে তবে রাজধানীর চারটি কেন্দ্রের বাইরে দেয়া যাবে না এই টিকা আনোয়ার হোসেন নাগরিক